made in Germany. লস্করের সঙ্গে যুদ্ধ করতে হলে একটা পিস্তল আর ছয়টা বুলেট দিয়ে হবে না। আমাকে তোমার পাশে রাখো, কাজে লাগবে। একটা কথা মনে রেখো, লস্করকে ঘায়েল করা অত সহজ নয়, কারণ আন্ডারওয়ার্ল্ডে কে শত্রু আর কে মিত্র তা বোঝার ক্ষমতা তোমার নেই। আকবর, নিজেকে কখনো আমি দুর্বল মনে করি না। তবুও আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমি বিপ্লব। তুমি অ্যাপয়েন্টমেন্ট দেবে না জেনেই এভাবে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি। ড্রাইভার, গাড়িটা হাউজিং প্রজেক্টের দিকে নিয়ে চলো। ইনকোয়ারি কমিশনের ফাইলে সই করে লস্করের ফ্যাক্টরি বন্ধ না করলে এই পিস্তলের সবকটা বুলেট তোমার মাথায় চালান করে দেবে। আমি চিফ কেমিস্ট আজমল শিকদার, পিস্তলের ভয় দেখালে আমি সই করব মনে করেছ? ও, এই কথা? তাহলে এটা দেখে নিশ্চয়ই সই করবে। কি প্লে করি? দেখুন লস্কর সাহেব, আপনার ফ্যাক্টরির বিষয়টা প্রশাসনের কাছে অনেক বড় ইস্যু হয়ে গেছে। ঘটনা হেলথ মিনিস্টার পর্যন্ত গড়িয়েছে। ওরা ইনকোয়ারি কমিশন বসিয়েছে বলে ভয় পাবেন না। দেখবেন আমার কলবের খোঁচা সব ঠিক হয়ে গেছে। শুনলাম আশা সিটিতে জমির ব্যবসা শুরু করেছেন, সেখান থেকে দুই একর জমি আমার মেয়ের জামাইয়ের নামে শুধু লিখে দেবেন। ব্যাস ব্যাস, আর কিচ্ছু চাই না। ওকে, কি হলো, চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে? এরপর তুমি যা বলেছো তা শুনলে লস্কর তোমার মেয়ে জামাইকে আশা সিটিতে জমি দেবে? লস্কর একটা মহা শয়তান। ওর জন্য আমি যা করি তা যদি অন্য কারোর জন্য করতাম তাহলে দশ গুণ মাল কামাতে পারতাম। কাজ করে দেওয়ার পরে শালা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। লস্করকে কেউ যদি গুলি করে মেরে ফেলতো তাহলে খুব ভালো হতো। একটা কথা জিজ্ঞেস করবো বাবা? করো। ক্যামেরাটা কোথায় রেখেছিলে? কোথায় রেখেছিলাম দেখবে? দেখো, সিডিটা আমার গিফট মনে করে রেখে দেবে। আমার কাছে ওটার হাজার হাজার কপি আছে। টিভি চ্যানেলে একবার যদি প্রকাশ করে দেই তাহলে লস্কর তোমাকে খুন করে মাটিতে পুঁতে রাখবে। ভুলে যেও না, লস্করও আইনের হাত থেকে রেহাই পাবে না। কি, এবার ফাইলে সই করবে তো? করব, অবশ্যই করব। আমরা তোমার কাছে এসেছি বাবা। কি জন্য এসেছেন বলুন? আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আমার ড্যাডি জানতে পারলে তাকে মেরে ফেলবে, কারণ একটা গুন্ডা ছেলের সঙ্গে ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে। গুন্ডা ছেলের সঙ্গে? কেন? আমার ড্যাডি গুন্ডাদের গডফাদার, সেই জন্য। কে তোমার ড্যাডি? লিয়াকত লস্কর। আপনাদের পারিবারিক সমস্যায় আমি মাথা ঘামাতে চাই না। এক বোন তার এক আদর্শবান ভাইয়ের হাত ধরে বাঁচার স্বপ্ন দেখছে, তাকে তুমি ফিরিয়ে দেবে বাবা?
এক মা এসেছে তার সন্তানের কাছে মেয়ের জন্য করুণা ভিক্ষে করতে, সেই মাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে? হ্যাঁ বিপ্লব, তুমিও তো আমার সন্তান, আমার পরিবারের তুমিও তো একজন সদস্য। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, এই পৃথিবীতে আমি একা। আমার শুধু একটা বিষয়ের সঙ্গে আত্মীয়তা আছে, সেটা হচ্ছে লস্করের পতন। ওর পতন ঘটানোর জন্যই আমি বেঁচে আছি। আপনারা এখন আসতে পারেন। আমাদের তুমি ফিরিয়ে দিচ্ছ বাবা? ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমরা চলে যাচ্ছি। এখান থেকে যাবার পর আমাদের ভাগ্যে কি ঘটবে আমরা জানি না, তাই শেষ কথাগুলো বলে যাই। তোমার জীবন কাহিনী হাবিবের কাছে আমি সব শুনেছি, তোমার গর্ভধারিণী মায়ের মতো। আমি 20 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি, লস্করের ধনী হবার বাসনা তোমার মাকে একদিন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজ সেই ধন সম্পদকে আরো ভারী করার জন্য আমার মেয়েকে সে মৃত্যুর দরজায় ঠেলে দিচ্ছে। সেদিন তোমাদের রক্ষা করার মতো কেউ ছিল না, কিন্তু আজ আজ আমাদের জন্য তুমি আছো। তোমার সামনে দাঁড়িয়ে তোমার মা তোমার বোনের জন্য যদি আজ হাত জোর করে মিনতি করত, তাহলে কি তুমি তাকে বেরিয়ে দিতে পারতে? আমরা আসি, চল। ভাই, আপনার ডিসিশনে আজ শুধু ডলারের সাথে নীলার বিয়ে হবে, আর আপনার মেয়ের বিয়ের পাত্রকে নিয়ে বিপ্লব এখানে পৌঁছাতে পারবে না, তার আগে ওরা খরচার খাতায় চলে যাবে। ভেরি গুড। সালাম আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আদম সাহেব, এত দেরি কেন? না মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এভাবে আমি আসব তুমি তা চিন্তাও করতে পারোনি, তাই না? আর কিভাবে ফিরে যাব তাও তুমি ভাবতে পারবে না। কি ব্যাপার আপনারা, আপনারা সামনে সারিতে কেন? এখানে তো হিরো বসবে। যান যান, আসো 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 আসো, এইখানে বসো বিপ্লব। বিপ্লব যাতে এখান থেকে কোনোভাবে বেরোতে না পারে, ডলার কোথায়? ওর ঘরেই আছে। সমস্ত